তুমি যদি একজন কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্ট হও তাহলে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং শোনো। ভিডিওটা সম্পূর্ণ দেখা এবং শোনার পরে অবশ্যই নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ফেসবুকে লেখাটা পড়লাম, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগলো, আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করা প্রয়োজন। এবং অবশ্যই তোমাদের যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, কলেজ গ্রুপগুলোতে শেয়ার করো। কলেজ তখন থেকে বন্ধ যখন রাজ্যের একটাও করোনা পজিটিভের হদিশ মেলেনি। আজ দুমাস পর সংখ্যাটা যখন 2000-এ দাঁড়িয়েছে, যখন প্রাণের ভয়ে আত্মরা সাধারণ মানুষ এক অমানবিক ভবিষ্যতের সম্মুখীন, তখনই হঠাৎ কলেজ খুললেই এক মাসের মধ্যে পরীক্ষার জন্য পাগল হয়ে উঠেছে শিক্ষা দপ্তর। শুরু হচ্ছে কলেজ স্যানিটাইজ করার প্রক্রিয়া, ভাবনা চিন্তা চলছে অনেক কিছুর, তবু পরীক্ষাটা নিতেই হবে। হোম সেন্টারে পরীক্ষা, মাস্ক জরুরি, দূরে দূরে বসানোর সিদ্ধান্ত, স্যানিটাইজার গ্লাভসের ব্যবস্থা থাকবে, ইত্যাদি ইত্যাদি। এ তো গেল সেন্টারের নিরাপত্তা, যে পরীক্ষা দিতে যাবে সে পৌঁছাবে কোন নিরাপত্তায়? বাড়িতে গাড়ি পাঠাবেন তো? যারা কলকাতায় থাকে তাদের অনেকের আসার জন্য অটো লাগে, অনেকের মেট্রো, অনেকের ট্রাম, অনেকের বাস। তবে যে জিনিসটা সর্বাধিক প্রয়োজন তা হলো ট্রেন। হ্যাঁ, ওই লোকাল ট্রেনগুলো যেগুলোতে পা রাখার জায়গা থাকে না। সেখানে সোশ্যাল ডিস্টেন্স কীভাবে মেনটেন করা যাবে? নিশ্চয়ই স্পেশাল ট্রেন দেওয়া হবে না, কিংবা স্পেশাল বাস যেখানে শুধু স্টুডেন্টরাই ভিড় জমাতে পারবে? আর সেখানেই যদি ভিড় জমে যায় তবে সেন্টারের ওই নিরাপত্তার কী মানে হয় মশাই? আমি থাকি গ্রামে, এখানে জেলায় করোনা পজিটিভের সংখ্যা 3, আমার মতো অনেকে থাকে এখানেই। কার বাড়িতে মেনে নেবে ছেলে বা মেয়ে 200 কিলোমিটার দূরে পরীক্ষা দিতে যাক যেখানে 1500 জন মৃত্যুর সাথে লড়ছে? না জানি, আর দুমাস পর সেটা কোথায় দাঁড়ায়। একটা বন্ধুর বাড়ি স্টেশন থেকে 40 কিলোমিটার দূরে, আসার জন্য চালু করতে হবে বাস, 150 কিমি অতিক্রম করে কলকাতা আসতে চালু করতে হবে ট্রেন, স্টেশন থেকে মেস পৌঁছাতে অটো লাগে, সব চালু রাখতে হবে। যারা হোস্টেলে থাকে তাদের সোশ্যাল ডিস্টেন্সের কী হবে? যারা হোটেলে খায় তাদের? আর যার বাড়ির মালিক করোনা পজিটিভ তার থাকার ব্যবস্থা কী হবে? তুলে দিন সব বিধিনিষেধ, খুলে দিন স্কুল কলেজ, চালু করুন যাতায়াত ব্যবস্থা, হোটেল মল সব সব সবকটা অতিক্রম করে আমরা পৌঁছই আপনার নিরাপদ হোম সেন্টারে। যাদের বাড়ি কোচবিহার বা বিহারে তারা না হয় নাই বা এলো, আমরা যাব। লাশের ওপর লাশ পড়ে যাক শহরের বুকে, আমরা পরীক্ষা দিই, বেঁচে থাকলে রেজাল্টটা শুনে যাব। রুমে ফিরে মা জিজ্ঞাসা করবে না পরীক্ষা কেমন হলো, শুধু প্রতিদিন রাতের ঘুমুরি একটাই বলবে ভালো আছিস তো। বেঁচে থাকলে পরের বছর আবার পরীক্ষা দেব, তার জন্য বেঁচে থাকতে চাই। কাগজ কলমে পরীক্ষার সুযোগটুকু দেয় শুধরে নেওয়ার, জীবন মরণের পরীক্ষায় সেটুকু নেই। পরিস্থিতি কোথায় দাঁড়ায় সেটা নির্বাচন করেই সিদ্ধান্ত নেওয়া হোক। হুটাট করে ভিডিও কনফারেন্স আমাদের মার্ডার করার দায়িত্ব নেওয়ার কোনো মানে হয় না। পরিস্থিতি স্বাভাবিক হলে সিদ্ধান্ত নিন, ডেলি ডেলি হার্টবিট বাড়াবেন না। তারপরেও যদি পরীক্ষা নিয়েই ফেলেন হয়তো দেখবেন অনেক বছর পর হঠাৎ একদিন ভিড়ে ঢাকা কলেজগুলোর গেট, লাশগুলো সব চেঁচিয়ে বলে আমরা গ্রাজুয়েট। আবারও পড়ছি লাইনগুলো, হঠাৎ একদিন ভিড়ে ঢাকা কলেজগুলোর গেট, লাশগুলো সব চেঁচিয়ে বলে আমরা গ্রাজুয়েট। লেখাটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। লেখাটা শুনে তোমাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে এই লেখাটা, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। ডেসক্রিপশন বক্সে যে লিখেছে তার নাম এবং লেখাটা দিয়ে দিলাম।